30 মার্চ 2023 সালে ভোলা সিনেমাটি মুক্তি পায়। এই মুভিটি সাউথের তামিল সিনেমা কায়থির অফিসিয়াল রিমেক। এই মুভিটি তৈরি করতে মোট খরচ হয়েছে 100 কোটি টাকা আর বক্স অফিস থেকে আয় করেছে 110 কোটি টাকা। এই মুভিটি বক্স অফিসে ফ্লপ করেছে। আজকের এই ভিডিওতে ভোলা মুভির বিহাইন্ড দ্য সিন, মানে ভোলা সিনেমাটি কিভাবে শুটিং করা হয়েছে, কোন কোন লোকেশনে শুটিং করা হয়েছে সেটা জানবো। তো সেটা যাই হোক, এই বিহাইন্ড দ্য সিন এই মুভির ক্লাইম্যাক্সের অ্যাকশন সিকোয়েন্সের বিটিএস ভিডিও। এই বিটিএস সিনটি এই মুভির ক্লাইম্যাক্সের। এই মুভির ভিলেন আশু জেল ভেঙে তার লোকেদের নিয়ে যেতে আসে তখনকার এই বিটিএস সিনটি। এই সিনটি এই মুভির শেষের সিন। ভিলেন আশু লোকেরা ট্রাক দিয়ে জেল ভাঙতে আসে তখনকার এই বিহাইন্ড দ্য সিন। স্ক্রিনে যে বিটিএস ভিডিও দেখতে পাচ্ছ সমস্ত অ্যাকশন সিকোয়েন্স গুলি এই মুভির ক্লাইম্যাক্স এর। এই মুভির বাইক স্ট্যান্ড আর অ্যাকশন সিকোয়েন্সগুলি দেখেছিলে। এই বাইক স্ট্যান্ড ও ট্রাকার অ্যাকশন সিকোয়েন্সগুলিকে শ্যুট করার জন্য 3 মাস ধরে প্ল্যানিং চলার পর শুটিং শুরু করা হয়। এই বাইক স্ট্যান্ড করার জন্য প্রফেশনাল বাইক স্ট্যান্ডকে হায়ার করা হয়েছিল আর এই সিকোয়েন্সগুলি সেটের গুজবাম এনে দিয়েছিল। দুর্দান্ত ফাইটিং সিকোয়েন্স ছিল এই মুভির। এই সিনটি একটি থানা শুট করা হয়। অ্যাকচুয়ালি এই সিনটি মুভির ক্লাইম্যাক্স সিন। ভিলেন আশু তার বড় ভাইকে জেল থেকে বাইক করার জন্য আশু লোকেরা জেল ভাঙে এবং থানায় একটু লড়াই হয়। আশু ওখানকার একটা ছেলেকে মেরে দেয়, শেষ পর্যন্ত আশু মারা যায়। এখনকার এই বিহাইন্ড দ্য সিন। ভোলা মুভির একদম শেষের সিকোয়েন্স সিন। এই সিনটা এই মুভিতে কিছুক্ষণের জন্য দেখানো হয়েছিল। অ্যাকচুয়াল মাউথের চেহারাটাকে রিভিল করা হয়েছিল। মাউথের ক্যারেক্টার অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন, দ্যাট গ্রেট। অ্যাকচুয়াল আমাদের একটি জিনিসে হিট দিয়ে যায়, ভোলা মুভি পার্ট টু অবশ্যই আসবে। আর আমার এই পার্ট টু নিয়ে বেশি এক্সাইটেড নেই, কারণ ভোলা মুভিটি বক্স অফিসে ফ্লপ করেছে। ডিরেক্টর অজয় দেবগন এই মুভিতে অ্যাকশন সিকোয়েন্সের উপর বেশি ফোকাস করেছিল, অ্যাকচুয়াল কাহিনীর উপর তেমন ভাবে ফোকাস করেনি। তবে একটা জিনিস থেকে খুবই খারাপ লেগেছে, অর্থাৎ গায়ত্রী মুভি দিল্লির প্রাণী খাওয়ার সিন ছিল আর ভোলা মুভিতে চিকেন খাওয়ার সিন আছে। এই রিমেক চেঞ্জিং সিন, দ্যাট ব্যাড সিন। এই বিটিএস সিনটি হচ্ছে ভোলা তার মেয়ের সাথে দেখা করে আর সিনেমাটি শেষ হয়ে যায়। তখনকার এই বিটিএস সিনটি, এই সিনটি মুভির প্রথম দিকের সিন। ভোলার জেল কাটার মেয়াদ শেষ হয়ে যায়, তখন ভোলা জেল থেকে বেরিয়ে আসছিল, তখনকার এই বিটিএস সিনটি। যদি এই মুভির ব্যাপারে কিছু কথা বলি, গায়ত্রী মুভির পুরোপুরি রিমেক করার চেষ্টা করা হয়েছে। চেঞ্জ বলতে গেলে বিরিয়ানির জায়গায় চিকেন করা হয়েছিল। এই মুভি রাতের অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখেছিলে ভিএফএক্স স্টুডিওতে গ্রিন স্ক্রিনের সামনে শুট করা হয়। পরে এডিটিং এর সময় ভিএফএক্স ও সিজিআই সাহায্যে অ্যাকশন সিকোয়েন্স গুলি ক্রিয়েট করা হয়েছিল। এই মুভিতে যে কার ব্লাস্টের সিনগুলো দেখানো হয়েছিল সেই সিনগুলোকে ব্লু স্ক্রিনের সামনে শুট করা হয়েছিল। যেটা তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ কিভাবে এই কার ব্লাস্ট সিনগুলো শুট করা হচ্ছে। এই মুভির একটি ফেমাস সং নজর লাগ জায়গি গানটি, অ্যাকচুয়ালি এই গানটি মাধ্যমে ভোলা লাভ স্টোরিকে দেখানো হয়েছিল। এই গানের লিড রোলে ছিল অজয় দেবগন আর আমেলা পায়েল, আর এই গানটি গিয়েছেন জাভেদ আলী, আর এই গানটি কোরিওগ্রাফ করেছেন রবি বাসুর। এবার আসি এই মুভির লোকেশন, মানে কথায় কথায় এই মুভির শুটিং করা হয়েছে। এই মুভির শুটিং করা হয়েছে হায়দ্রাবাদ, মাত আইসল্যান্ড, খারঘর, বোম্বাই অ্যান্ড বারাণসীতে এই মুভির শুটিং কমপ্লিট করা হয়েছিল।